আমি গতকালকে সবাইকে বলেছিলাম যে আজকে আপনাদেরকে দেখাবো একটা সত্যিকারের ভূতের বাড়ি। এটা হচ্ছে 800 ট্রাভেস হিউস্টন ডাউনটাউনের ঠিক মাঝখানে একটা বিল্ডিং, এবং এই বিল্ডিংটার নাম হচ্ছে মেলি এসপারসন বিল্ডিং। এবং বিল্ডিংটার একটা বৈশিষ্ট্য হলো, ইউ ক্যান সি এ ডোম অন দ্য টপ। এই অনেক বড় বড় বিল্ডিংয়ের মাঝখানে দিস ইজ রিয়েলি এ ভেরি ইউনিক বিল্ডিং, অ্যান্ড দিস বিল্ডিং হ্যাজ এ হিস্ট্রি অফ হ্যাভিং ঘোস্ট, অ্যান্ড আই এম গোয়িং টু টেল ইউ দ্যাট স্টোরি। বিল্ডিংটার এখানে দুটো বিল্ডিং আছে, পাশাপাশি দুটো বিল্ডিং আছে, একটা হচ্ছে নিলস এসপারসন আর একটা হচ্ছে মেলি এসপারসন। ওনারা হিউস্টনের এক সময়কার খুব নাম করা একটা দম্পতি ছিলেন, এবং 1903 সালে দিকে যখন প্রথম টেক্সাসে অয়েল বুম হয়, এবার 1903, তখন আম্বো টেক্সাসে যে অয়েল ফিল্ড হয় সেখানে নিলস এসপারসন উনি অনেক টাকা উপার্জন করেছেন। এবং পরবর্তীতে উনি যখন মারা যান 1922, তখন তার স্ত্রী মেলি এসপারসন তার নামে এই বিল্ডিংটা করেন। কিন্তু নিলস এসপারসন যখন মারা যান উনি কোনো স্পেসিফিক কিছু বলে যাননি যে উনি কীভাবে বিল্ডিংটা তৈরি করতে চান। সো তখন মেলি এসপারসন বিভিন্ন জায়গায় ঘোরার পর ফাইনালি ইটালিয়ান রেনেসার একটা বিল্ডিং দেখে তার খুব পছন্দ হয়, অ্যান্ড উনি একটা আর্কিটেক্টকে তখন অ্যাসাইনমেন্ট করেন, এবং এই বিল্ডিংটা হচ্ছে ইটালিয়ান রেনেসার স্টাইলে তৈরি, বিউটিফুল আর্ট ডেকো, এবং বিল্ডিংটা ভেরি অর্নেটলি ডিজাইনড। এবং হিউস্টনের অন্যান্য মডার্ন বিল্ডিংয়ের থেকে, যেমন এখানে আরেকটা মডার্ন বিল্ডিং আছে, তাদের তুলনায় এই পার্টিকুলার বিল্ডিংটা খুবই সুন্দর। এবং মেলি এসপারসন এই বিল্ডিংটা বানিয়েছেন 1923 দিকে, এবং 23-24 আই থিঙ্ক এটা ওপেন করা হয়। এই আপনারা খেয়াল করবেন যে বিল্ডিংটার পাশে আর একটা সাইড আছে, দেখে বোঝা যায় যে এখানে দুটো বিল্ডিং পাশাপাশি। ডান দিকের বিল্ডিংটা হচ্ছে নিলস এসপারসনের, এবং বাম দিকেরটার নাম হচ্ছে মেলি এসপারসন। এবং আমি একটু পরে হেঁটে বিল্ডিংটার কাছে যাব। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে মেলি এসপারসন এবং নিলস এসপারসনের কোনো ছেলে মেয়ে ছিল না। তো মেলি মারা যাওয়ার পর এই বিল্ডিংয়ে যারা কাজ করে, এবং এখন পর্যন্ত তারা প্রায়ই বলে যে তারা এলিভেটরে অথবা রাত্রেবেলা মেলির ঘোস্ট দেখতে পায়, এবং হয়তো এলিভেটরে গেলে কেউ তাদেরকে ডাকে। আবার অনেক সময় কেউ দেখে যে ঠিক তার ঘাড়ের উপরে কেউ নিঃশ্বাস ফেলেছে। এবং এখানে যারা যে ইঞ্জিনিয়াররা রাতে কাজ করেন, আপনারা ইন্টারনেটে গেলেও দেখতে পারবেন, এবং এটা গত বছরের ঘটনা হয়েছে। এবং যারা এখানে কাজ করেন, বিশেষ করে রাতের বেলা যে ইঞ্জিনিয়াররা কাজ করেন, তারা এই ধরনের বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্সের কথা বলেন, যে তারা মনে হয় যে কেউ যেন তাদেরকে দেখছে। তো সেখান থেকেই এই মেলি এসপারসনের ঘোস্ট যে গল্পগুলো সেটা এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার সামনেরটা, এটা হচ্ছে নিলস এসপারসন, এটা হচ্ছে অরিজিনাল বিল্ডিংটা, খুবই সুন্দর করে ডেকোরেট করা ইটালিয়ান রেনেসার
আর্কিটেকচার যারা বোঝেন বা জানেন তারা বুঝতে পারবেন যে অত্যন্ত সুন্দর এবং খুবই মেটিকুলাসলি বিল্ডিংটা কাজ করা, পাথরের তৈরি, এবং ডেকোরেশনগুলো খুবই ইউনিক, বিশাল বিশাল গথিক কলাম। এবং আমি যদি একটু বাম দিকে আসি, এই বিল্ডিংটা তৈরি হয়েছিল 1924-এ, আর এর পাশে মেলি তার স্ত্রী এই বিল্ডিংটা তৈরি করেছেন। এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মেলি এসপারসন বিল্ডিং। এটা একটু ছোট, এটা দেখেই বোঝা যায় যেটা পরে তৈরি করা হয়েছে। এই মেলি এসপারসন পরবর্তী জীবনে উনি অন্ধ হয়ে যান, কিন্তু তারপরেও তিনি অনেক দান করে গেছেন হিউস্টনে, এবং সেজন্য তার খুব নাম ছিল। এবং উনি অন্ধ হওয়ার পরে হিউস্টনের একজন নাম করা বিজনেস ওম্যান হিসাবে অনেক সম্মান পেয়েছেন, এবং উনি এখানকার ফরেস্ট লন সেমিটারিতে তার ইভেন্টুয়ালি তাকে কবর দেওয়া হয়। এবং এই বিল্ডিংটার আমি গিয়েছিলাম একটু ভিতরে, যে ভিতরে ভিডিও করা যাবে কি না, কিন্তু এখন এই বিল্ডিংয়ে ভিতরে ভিডিও করার কোনো পারমিশন দেয় না। কিন্তু একটা সময় ছিল যে যখন বিল্ডিংয়ের বিভিন্ন করিডোরগুলোতে ভিডিও করা যেত, তারা ছবি তুলতে দিবে, কিন্তু তারা পারমিশন দেবে না। তো এটা হচ্ছে মেলি এসপারসনের বিল্ডিং। দেখেই বোঝা যায় যে এক সময়ের যেই পুরনো বিল্ডিংয়ের ঠিক পাশেই, আমি এখানে আবারও দেখাচ্ছি আর্কিটেকচারাল ডিফারেন্সটা, এটা হচ্ছে আগের বিল্ডিংটা, এবং ঠিক তার পাশেই করা হয়েছে মেলির নামে, তার স্ত্রীর নামে বিল্ডিংটা, একই ব্লকে। এবং এন্টায়ার 600 ট্র্যাভিসের পুরো এক ব্লক জুড়ে ওনাদের বিল্ডিংটা। আমার কাছে মনে হয়েছে যে এই যারা হিউস্টনে বেড়াতে আসবেন, তারা ডাউনটাউন যখন আসবেন, এই বিল্ডিংয়ের সাথে ছবি তোলেন, তাহলে এই গল্পটা হয়তো তাদের মনে পড়বে যে এখনও এই 2017 সালেও এমন একটা বিল্ডিং আছে যেখানে প্রায়ই লোকে বলে যে আমি আজকে এখানে একটা ঘোষ দেখেছি, আমার এখানে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এবং বর্তমানে যেই ইঞ্জিনিয়ার এখানে কাজ করছেন, উনি রাতের বেলা কাজ করেন, তো উনি বলেন যে আমি যখন রাত্রেবেলা কাজ করি একা একা, এবং ভোরবেলা কেউ আসার আগ পর্যন্ত আমি এখানে অনেক রকমের নয়েজ শুনতে পাই, অনেক রকমের কথা শুনতে পাই, তো আমার খুব গা ছমছম করে। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে দিস ইজ নট জাস্ট ওয়ান পার্সন, মেনি মেনি পিপল হ্যাভ রিপোর্টেড অ্যাবাউট এ ঘোস্ট। আর আমি এই বিল্ডিংয়ে যখন আমাদের টানেল দিয়ে আসি, তখন বোঝা যায় যে অন্যান্য বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে আসার সাথে সাথে এর ডেকোরেশনগুলো চেঞ্জ হয়ে যায়, কারণ আজকালকার দিনে যখন বিল্ডিং তৈরি হয় তখন এত যত্ন করে বিল্ডিং তৈরি করা হয় না। বাট দিস আর ভেরি অর্নেটলি ডিজাইন, অল ইন স্টোন, খুবই যত্ন করে বিল্ডিংটা তৈরি করা। আশা করি আপনাদের মজা লেগেছে এরকম একটা তথ্য পাওয়ার জন্য। এবং ডিফারেন্সটা পাশাপাশি দেখলেই বোঝা যায় এটা হচ্ছে একটা মডার্ন স্টাইলের একটা বিল্ডিং, স্কাই স্ক্র্যাপার, অ্যান্ড দিস ইজ ইটালিয়ান রেনেসা। ওয়াট আ ডিফারেন্স! এবং নীলস যখন মারা যায়, তখন তার স্ত্রীর জন্য সে এত টাকা রেখে গিয়েছিল যে সে স্ত্রী যখন এই বিল্ডিংটা তৈরি করে মেলি, উনি কোনো কার্পণ্য করেননি, এবং বহু বছর এই বিল্ডিংটা ছিল একমাত্র বিল্ডিং হিউস্টনে যার এয়ার কন্ডিশন ছিল সেন্ট্রাল এয়ার কন্ডিশন, কারণ তখনও কোনো এয়ার কন্ডিশন ছিল না। সেই বিল্ডিংটা দেখতে সবাই আসতো, এবং একসময় এটা ছিল টলেস্ট বিল্ডিং ইন হিউস্টন ডাউনটাউন, যখন আর কোনো স্ট্রাকচার ছিল না। সো এখনও এই বিল্ডিংটাকে অনেকে
একটা ইউনিক বিল্ডিং বলে এই জন্য যে এর মাথায় যে ডোমটা আছে এরকম ডোম এখন আর কেউ তৈরি করে না। এখন সবাই চায় বিল্ডিংকে আরও টল করার জন্য, কিন্তু এটা 19 তলার একটা বিল্ডিং এবং এভাবেই থাকবে, এভাবেই প্রিজার্ভ করা হবে। একজন জিজ্ঞেস করেছেন আপনার এতে আসছেন দেখলাম, আপনার এখানে দিন না রাত? আমার এখানে এখন দিন, আমার এখানে এখন দুপুর 12টা বাজে। এবং হিউস্টন ডাউনটাউনের কতগুলো ইউনিক ব্যাপার আছে, এখানে অনেক স্কাল্পচার আছে, আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো বিভিন্ন রকমের স্কাল্পচার দিয়ে কীভাবে হিউস্টন ডাউনটাউনকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো আজকেই শুধু এই বিল্ডিংটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে, এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই 1924 সালে আর 1924 এই বিল্ডিংটা তৈরি হয়েছে, আর এখন 2017 এখনও বিল্ডিং তৈরি হচ্ছে। ঠিক তার পাশেই নতুন একটা বিল্ডিং উঠছে, নতুন একটা পার্কিং লট উঠছে, এবং হিউস্টন ডাউনটাউনে কন্টিনিউয়াসলি ইম্প্রুভমেন্ট চলছে। আপনারা দেখছেন এখানে নতুন মেট্রোটা মাত্র পার হয়ে গেল, এটা মেট্রোর নতুন লাইন যেটা ইউনিভার্সিটি অফ হিউস্টনে নিয়ে যায়। এবং এই বিল্ডিংটা আমার অফিস থেকে মাত্র এক ব্লক দূরে। সবাইকে ধন্যবাদ।